অরুণাচলী সুরার হটস্পট আমগুড়ি ড্রাই স্টেট নাগালেন্ডলৈ ক্রিস্টমাসর পূর্বে পঠিয়াব লাগে অরুণাচলী সুরা তৎপর সুরা মাফিয়া ND24 ইতিমধ্যে সবিস্তারে সম্প্রচার হয়েছে এই বাতরি। পিছে কোন কোন আছে এই বৃহৎ সিন্ডিকেটত এতিয়াও পলাতক সারি সুরা মাফিয়া? এইজন সাগর দাস। যা 7 সেপ্টেম্বর সাগর দাসর একটা ড্যাম্পত আমগুড়ি আরক্ষীয় উদ্ধার করেছিল অরুণাচলী সুরার বহু কার্টন, আর তার পিছতেই আরক্ষীর পলাই ফুরিছিল সাগর দাস। পিছে কেইদিনমান পূর্বে লালিম চাপরির রূপম গগৈর ঘরত প্রায় 350 কার্টন সুরা জব্দ করার সময়ত পুনের চর্চাত সাগর দাসর নাম। পলাতক রূপম গগৈর পিতৃয়ে স্পষ্টক উল্লেখ করেছিল সাগর দাসর নাম। নিশাই যায়, মূর কোনো কানেকশনও নাই নহয়। মই কাহানি পাই কৈছিল যে এইবোৰ কাবা নকৰিবি, এটা ল'ৰা যিকোনো উপায় খাবলৈ উপায় আছে, মাটি চাটি আছে, এইবোৰকে কৈ খা। কিন্তু আজিকালি ল'ৰা কথা নেমানে নহয়, একেদিনা ৰাতিৰ ভিতৰতে ধনী হ'বলৈ যোৱা ল'ৰাহে। সেই ব্যক্তিজন যিজন আছে তেওঁৰ নাম কি? নামটো আমাৰ হেৰিয়ে জানে, কি দাস, সাগৰ দাস নেকি? সাগৰ দাসৰ লগতে এই ব্যৱসায়ত জড়িত আছে পুত্ৰ সুমিত দাস। এইজন সুমিত দাসো এতিয়া পলাতক। পিতা পুত্ৰক বিচাৰি পোৱা নাই আমগুড়ি আৰক্ষীয়ে। পিছে আরক্ষীর চকুত ধুলি দি বারে বারে কেনে জামিন লাভ করে সাগর দাসে, কেয়া অতি রহস্যজনক। তিনি মাফিয়ার সঙ্গে এতিয়াও পলাতক গেলেখিত জব্দ হওয়া সুরাভর্তি ডাম্পারখনের মালিক রক্তিম গগৈ। পিছে ইমানতেই সুরা মাফিয়ার তালিকাখন শেষ হওয়া নাই। অরুণাচলী সুরা সরবরাহর নেতৃত্বত আছে জনৈক দীপাঙ্কর। রাভা উপাধির দুই ভাতৃর সহযোগত দীপাঙ্করের নেতৃত্বত এতিয়া গড় লৈ উঠিছে অরুণাচলী সুরার কোলা বজার। আরক্ষীক ম্যানেজ করবলৈ গৈ বারে বারে বিফল হওয়া দীপাঙ্করে এতিয়া সলনি করবলৈ বাধ্য হৈছে নাগালেন্ডলৈ যোৱাৰ পথ। দীপাঙ্করের লগত আছে সিন্ডিকেটর কেবাজনো কান্দারি। কেবল সাগর দাস, সুমিত দাস, দীপাঙ্কর, রূপম বা রক্তিমেই নহয়, এই সিন্ডিকেটত জড়িত আছে বহু সংখ্যক ব্যক্তি। জাজি বা আমগুড়ির বিভিন্ন প্রান্তত গুদামঘর সাজি দমে দমে অবৈধ অরুণাচলী সুরা জমা করে খ্রিস্টমাসের পূর্বে এটা নাগালেন্ডলৈ প্রেরণ করবলৈ ব্যস্ত হয়ে পড়েছে এই চক্রটো। পিছে আবকারী আরক্ষীর চকুত ধুলি দি কেনেকৈ বিভিন্ন কৌশল অবলম্বন করে এই চক্রটোয়ে নাগালেন্ডলৈ অবৈধভাবে অরুণাচলী সুরা সরবরাহ করে, সেয়াহে কিন্তু অতি রহস্যজনক। খ্রিস্টমাসের পূর্বে নাগালেন্ডত অধিক দামত বিক্রি করে অরুণাচলী সুরা। কোলা বজারত একোখনকৈ গাড়িত হয় গৈ কেইবা লাখ টকা। আমগুড়ি হালুয়াটিং আরক্ষীর তৎপরতার সমান্তরালক এবার কাঢ়াত দৃষ্টি রাখিছে নাগালেন্ড আরক্ষীও। পরিণতিত নিতৌ নতুন নতুন কৌশল অবলম্বন করে নাগালেন্ডলৈ গোপনে সুরা সরবরাহ করবলৈ তৎপর হয়েছে অরুণাচলী সুরা মাফিয়া চক্রটো। ভিডিও জার্নেলিষ্ট শশাঙ্ক আর সৌরভর সহিতে কৌস্তুভ মণি কাকতির রিপোর্ট ND24। আপুনি চাই আছে ND24, সর্বশ্রেষ্ঠ নহয় সর্বোত্তমৰ দৌৰত।